শনিবার দিনব্যাপী চলা কৃষকদের চাক্কাজাম কর্মসূচির শেষ দিকে ঘটে ব্যাপক সহিংসতা। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে চলা আন্দোলনের বিশেষ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ কৃষকদের। তাদের দাবি, প্রতিবারই আইন শৃঙ্খলা বাহিনী তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাগড়া দেয়। শনিবারের কর্মসূচিতে বিরোধী দল কংগ্রেস সরাসরি অংশ নেয়, তারাও রাজপথে প্রতিবাদে গলা মেলায়। একতরফা আইন বাতিল করতে হবে সরকারকে, আমরাও এখন থেকে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করে যাব। রাতে কৃষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মোদী সরকারের উপর আরো চাপ সৃষ্টির আহ্বান জানান তারা। সরকার আমাদের পাত্তাই দিচ্ছে না, আমরা যতদিন এর শেষ না দেখছি ঘরে ফিরে যাব না। এর মধ্যে যদি প্রশাসনের বদোদয় হয় তাহলে আমরা বসতে রাজি আছি। প্রায় তিন মাস ধরে রাজপথের পাশাপাশি কৃষক আন্দোলন নিয়ে ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে কোনোভাবেই আইন বাতিল করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিজেপি সরকার। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।